আমাদের ছোটো নদী চলে আঁকে বাকে ফ্রি ফায়ার লাভার্সরা সব এই চ্যানেলেই থাকে তো হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি আর আজকের ফ্রেন্ডস তোমাদের কয়েকটা লুকানোর জায়গা বা তোমাদের কয়েকটা হিডেন প্লেস দেখিয়ে দেবো যেগুলো কি তোমাদের খু র্যাঙ্ক পুশ করতে খুব সুবিধা করবে আর তোমরা যদি র্যাঙ্ক পুশ করে থাকো বা স্কোয়াডের সাথে খেলে থাকো র্যাঙ্ক পুশ করার জন্য তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখা উচিত আর ফ্রেন্ডস যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক একটা অবশ্যই চেয়ে নেব ভাই তোমাদের কাছ থেকে আছে যদি তোমরা এখনও চ্যানেলটাকে নতুন দেখছো তো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশান অনেক করে আমি যেই ভিডিও ছাড়ি সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো ফ্রেন্ডস সবার ফার্স্ট আমি এসে গেছি শিপ ইয়ার্ডে তো শিপ ইয়ার্ডে আসার পর দেখতে পাচ্ছ আমি এখানে ফ্রেন্ডস একটু লুট করে নিচ্ছি লুট করার পর তোমাদের দেখাচ্ছি ফ্রেন্ডস তোমাদের কোথায় আসতে হবে তো আসার পর কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন এই শিপ ইয়ার্ডে আসার পর এই জায়গাটা ঠিক তোমরা চলে আসবে শিপ ইয়ার্ড তোমরা চেনোই ম্যাপে দেখে নেবে তো ফ্রেন্ডস এখানে আসার পর এখানে একটা লঞ্চ প্যাড তোমরা দেখতে পারবে তো মানে লঞ্চ প্যাডটা তোমাদের জায়গাটা সবাই চেনো তো লঞ্চ প্যাডের সামনে তোমরা চলে আসবে দেখে নাও প্লেসটা তো এই লঞ্চ প্যাডের সামনে এসে দেখতে পাচ্ছ ওইখানটায় তোমাদের কিন্তু তাক করতে হবে মানে ওই যে দেখতে পাচ্ছ একটা বাধা মতো আছে তো ওই রডটার ওখানে তাক করে জাস্ট তোমাদের লঞ্চ প্যাডটাকে লিভ করে দিতে হবে আর লিভ করে দেওয়ার পর তোমরা এই জায়গাটা পৌঁছাবে এই জায়গাটা কিন্তু আসাটা কঠিন ব্যাপার তো এর নিচ থেকে কিন্তু সিঁড়ি আসা যায় কিন্তু এখানে আসা যায় না এর নিচে আসা যায় তো এখানে কিন্তু তোমরা যদি এখানে কোনো আমার কাছে কিছু নেই কিন্তু স্কোপ যদি থাকে বা কোনো কিছু থাকে তোমার কাছে স্নাইপার তাহলে ভাই এখান থেকে স্নাইপিং আরামসে করতে পারো তোমাদের টিমমেট মরে গেলে এখানে এসে ভরসা নিতে পারো মানে একটুখানি তোমরা থাক থেকে যেতে পারো যাতে তোমাদের র্যাঙ্কটা মাইনাস না হয় তো এখান থেকে র্যাঙ্কটা পুশ করতে পারো এখান থেকে নামার টিপস আমি দেখিয়ে দিচ্ছি নামতে গেলে কিন্তু অল্প একটু রক্ত কমবে তো এখান থেকে নামতে গেলে জাস্ট তোমরা আস্তে আস্তে যাবে এরকমভাবে নামবে আর নামলে দেখতে হচ্ছে অল্প একটু রক্ত কমবে তিরিশ চল্লিশের মতো রক্ত কমবে হয়তো তারপরে কিন্তু তোমরা সিঁড়ি থেকে নেমে যাবে তো জাস্ট নেমে যাওয়ার পর কিন্তু এটা একটা খুব ভালো জায়গা তো এখানে এসে তোমরা অবশ্যই র্যাঙ্ক পুশ করতে পারো তো ফ্রেন্ডস এবার আমরা চলে যাবো সেকেন্ড নম্বর হিডেন প্লেসে তো ভাই সেকেন্ড নম্বর হিডেন প্লেস হলো আমাদের অবজারভেট্রি অবজারভেট্রিতে ঠিক না আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস কোথায় অবজারভেট্রিতে যাওয়া এই হিডেন ট্রিক্সটা করার আগে কিন্তু তোমাদের ফ্রেন্ডস একটু র অনেকটাই রক্ত নষ্ট হবে ঠিক আছে দুশো রক্ত পুরো ফুল থাকতে হবে আমি কিন্তু বলে দিচ্ছি পরে বলবে না ভাই তুমি কী বললে আমি কিন্তু র্যাঙ্ক মাইনাস হয়ে গেলো ঠিক আছে পুরো দুশো পার্সেন্ট রক্ত কমে নেবে আর ছটা কমসে কম ছটা বা পাঁচটা থেকে ছটা মেডিকিট অবশ্যই নিয়ে নেবে তাহলে কিন্তু ভাই তোমরা মরেও যেতে পারো পরে বলতে পারবে না ভাই যে তুমি কি ঠিক টিপস বললে যেটাতে আমি মরে গেলাম তো অবশ্যই তারপর এখানে দেখতে পাচ্ছ লঞ্চ প্যাডে আসবে তো অবজারভেটরিতে লঞ্চ প্যাডে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ওই গাছের মাঝখানটা ঠিক তোমাদের তাক করতে হবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটা তাক করছি তো এই গাছের ঠিক মাঝখানে একদম ফ্রেন্ডস তোমাদের পুরো পারফেক্ট বসাতে হবে দেখতে পাচ্ছো তোমরা স্ক্রিনশট মেনে নাও পারলে তো অবশ্যই ওই জায়গাটায় তোমাদের গাছের ওই ফাকটার মধ্যে থেকে তারপর কিন্তু তোমাদের লঞ্চ প্যাডটাকে লিফ করতে হবে আর লিফ করে দেওয়ার পর তোমরা জাদু দেখবে ফ্রেন্ডস এখানে তোমরা হ্যাঙ্গারের ওপরে এই বিল্ডিং এর উপরটায় পৌঁছে গেলে তো এখানে পৌঁছানো সম্ভবই না এটা একটা রাস্তা ফ্রেন্ডস এখানে পৌঁছানোর কোনো রাস্তাও নেই নিচ থেকে সিঁড়ি কোনো নেই তো এখানে দেখতে পাচ্ছো আমার পঁচানব্বই কম আছে মানে পাঁচ কম ছিল তো আমি মেডিকিট খেয়ে বাড়িয়ে নিলাম তো অবশ্যই ফ্রেন্ডস এটা কিন্তু তোমরা অবশ্যই করে থাকবে যে এখানে আসতে গেলে তোমাদের কিন্তু মেডিকেট লাগবে তো ভাই মেডিকিট তোমরা ভরে নিয়ে আসবে ছটা পাঁচটা পাঁচটা থেকে ছটা তো আরামসে নিয়ে আসবে তো ভাই এখানে কিন্তু জোন পড়ে যায় ঠিক আছে আমার আগের জোনটা এখানে পড়েছিলো কিন্তু অনেক সময় কিন্তু সেকেন্ড জোন বা ফার্স্ট একদম লাস্ট জোনও এখানে পড়ে যায় তো ভাই অবশ্যই দেখে নাও আমি যখন নামছি তখন দেখতে পাচ্ছ আমার জোন রক্তটা খুবই কমে গেছে ভাই জোন কিন্তু পড়ে এখানে ঠিক আছে তো ভাই এই জায়গাটা তোমরা ইউজ করতে পারো আর অবশ্যই তোমরা মেডিকিট কিন্তু অবশ্যই আনবে দেখতে পাচ্ছ আমার রক্তের হালাত তো ভাই এখান থেকে যখন তোমরা নেমে মারপিট করতে যাবে তখন ফ্রেন্ডস তোমাদের কিন্তু মেডিকেট দরকার হবে কারণ এখান থেকে নামার পর মাত্র তোমাদের দশ পার্সেন্ট রক্ত বেঁচে থাকবে মানে একশো আশি রক্ত কিন্তু পুরো চলে যাবে তো ভাই এবার আমি তোমাদের নিয়ে চলে এসি আর একটা হিডেন প্লেসে আর একটা লুকানো জায়গায় তো ভাই দেখতে পাচ্ছ রিভার সাইডের ঠিক পাশাপাশি একটুখানি রিভার সাইডের পাশেই দেখতে পাচ্ছ আমি এখানে মার্ক করে দিচ্ছি পারলে একটা স্ক্রিনশট অবশ্যই তুলে রাখবে সবকটা জায়গার তো এখানে এসে তোমরা এরকম একটা বাদ দেখতে পারবে হ্যাঁ ফ্রেন্ডস তো এখানে দেখতে পারবে দুটো নৌকা তো দুটো নৌকা দেখতে পাবে ওর সোজাসুজি দেখতে পাচ্ছো অনেকগুলো গর্ত আছে ঠিক আছে তো গর্তের মধ্যে কীভাবে বসতে হবে ফ্রেন্ডস তোমরা দেখে নাও অবশ্যই তো গর্তটার মধ্যে তোমরা পালাবে ঠিক আছে প্রথমে যাবে একদম গভীরে ঢুকে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস এতটাই গিয়ে ফ্রেন্ডস তোমরা একদম কিন্তু বসে পড়বে এখানে বসে জাস্ট তোমাদের কোনো মানে কোনো কেউ দেখার কোনো চান্সই নেই ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরাও যদি ওখান থেকে যাও ফ্রেন্ডস তোমরাও ভাবতে পারবে না আর কখনও ভাবতে পারো নি যে এইসব জায়গায় কিন্তু তোমরা মানুষ থাকতে পারে তো এখানেও কিন্তু অনেক সময় জোন পড়ে যায় আর পেকে যখন জোন পড়বে তার মানে আশেপাশে যখন জোন পড়ে তো ফ্রেন্ডস এইসব জায়গায় জোন পড়ে যায় ঠিক আছে যেটা তোমাদের বলতে হবে না তোমরা খেললে জানো এসব জায়গায় অনেকবারই জোন পড়ে তো ভাই অবশ্যই তোমরা এই জায়গাগুলোকে লক্ষ্য করে নাও তো ফ্রেন্ডস এবার পরের লুকানো জায়গাটা দেখে নিচ্ছি তো পরের লুকানো জায়গাটা ফ্রেন্ড ফ্রেন্ডস তোমাদের স্যান্টোসা তো স্যানটোসায় এরকম ধরনের একটা ব্রিজ আছে তোমরা জানো অবশ্যই এই জায়গাটা মার্ক করে নাও তোমরা স্ক্রিনশট তুলে তো ফ্রেন্ডস এই ব্রিজের সামনে দেখতে পারবে দুটো নৌকা তো দুটো নৌকা যখন দেখবে ওর নিচে কিন্তু তোমাদের একটু নেমে যেতে হবে তো নেমে জাস্ট কী করতে হবে একটুখানি সাদার কেটে ওই দুটো নৌকার মাঝখানে কিন্তু তোমাদের এরকম কিছু করে বসে থাকতে হবে আর ফ্রেন্ডস তোমরা জাস্ট একটুখানি এগিয়ে আসার চেষ্টা করবে এবং এগিয়ে এসে মাথা নিচু করে ফ্রেন্ডস তোমরা কী করবে ব্যাগটা তোমাদের বন্দুক ফন্দুক যা আছে সব ফেলে দেবে মানে ব্যাগটা বন্দুক আর হেলমেটটা ফেলে দেবে যাতে যেন তোমরা মানে ভিতরে ঢুকে যাবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেখা তো দূর কেউ মানে ভাবতেও পারবে না যে তোমরা এই এই জায়গাটা বসে কেউ ক্যাম্পিং করতে পারবে তো অনেক উঁচু থেকে দেখাও কিন্তু সম্ভব না মানে এখানে নজরটা কিন্তু আসা অতটাও সম্ভব না ঠিক আছে তো ভাই এই জায়গাটা তোমরা ইউজ করতে পারো আর এখান থেকে কী করে বেরাতেভাবে তোমরা দেখে নাও যখন তোমরা বেরাবে ফ্রেন্ডস তোমরা সব কিছু নিয়ে নেবে ঠিক আছে ব্যাগে ব্যাগ ভর্তি যা তোমরা নিয়ে এসছিলে সব নিয়ে নেবে সিম্পলভাবে তারপরে তোমরা বেরিয়ে যাবে তো ভাই এই কয়েকটা হিডেন প্লেস যেগুলো আমি দেখালাম সেগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট মেয়ে রাখো এখনও যদি তোমরা স্ক্রিনশট মারোনি তো অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখো আর ফ্রেন্ডস আমি ফ্রি ফায়ার রিলেটেড এরকম ধরনের ভিডিও আনতে থাকি তো ভাই যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তো ভাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও যাতে আনো ফ্রেন্ডস তোমরা এরকম ধরনের ফ্রি ফায়ারের সুন্দর সুন্দর ভিডিও আর আপডেট ফ্রেন্ডস তোমরা পেতে থাকো তো ভাই এই ভিডিওটা এতটাই ছিল আবার পরে কোনো ভিডিও আমি আনবো হিডেন টিপস বা অন্য কিছুর ওপর তো ভাই এই ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস আমি আশা করবো পরের ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে এরকমভাবেই সাপোর্ট করে যাবে তো ফ্রেন্ডস আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ততদিনের জন্য বাই বাই ফ্রেন্ডস